ক্রেতা হারাবো এবং বিক্রেতাও হারাবে, আমিও হারাই যাবো। সিগারেটের দাম তো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি। আমরা একটা কাপ আইসক্রিম আগে বেচছি 20 টাকা, বেশি দিন হয় নাই, মানে এক বছরও হয় নাই। এক বছরের মাথায় আপনি মনে করেন আইসক্রিমের দাম 10 টাকা বাড়াই লাইলো। মানে আমরা যখন 20 টাকা বিক্রি ছিল তখন আমরা কিনছি 15 টাকায়, আরও সার হিসাবে মনে করেন কাস্টমার কাছ থেকে 5 টাকা বেশি চাইছি, তখন খাইছে। এখন দেখা যায় আইসক্রিমের দাম মানে 20 টাকাটা 30 টাকা হয়ে গেছে। এখন তো পাবলিক খাচ্ছে না, মানে আমাদের লাভের অংশ কমে গেছে। এতে করে এই কোম্পানি বন্ধ হয়ে যাবো, নাহলে মনে করেন আমাদের চাকরি বন্ধ হয়ে যাবো, এরকম অবস্থা। কারণ আমার তো এইভাবে পয়সা হবে না, তাহলে আমার অন্য কিছু করতে হবে, হয় রিক্সা চালাইতে হবে নাহলে অন্য পর্যায়ে করতে হবে। যেন আগে তো আইসক্রিম বেচে মানে সংসার চলছে, এখন চলে না, বর্তমানেই চলতেছে না। যদি আরও এখন বলতেছেন আইসক্রিমের দাম বাড়বো, তাহলে তো আমার পক্ষে ইম্পসিবল। ক্রেতা হারাবো এবং বিক্রেতাও হারাবে, আমিও হারাই যাবো, কেন আমার পক্ষে সম্ভব না তো ভাই। কারণ একটা আইসক্রিমে যদি মনে করেন সর্বনিম্ন 2-3 টাকা লাভ হয়, তাহলে এই 2-3 টাকা লাভে আপনি বলেন সারাদিন একটা লোক ঘুইরা কী প্রফিট হয় আর কী দিয়ে কী চলে। 1 কেজি চাউলের দামই তো বর্তমানে মনে করেন নিম্ন তো খাইতে গেলে 400-500 টাকা লাগে, এটা 400-500 ইনকাম না হয় তাহলে কেমন হইব। কম এটা যদি সরকার আমাদেরকে চায়, কিন্তু আমরা বললে কেন লাভ হইব না, সে তো গরিবের দিকে চায় না, সে যদি চাইতো তাহলে গরিব অবশ্যই পরিবর্তন হয়ে যেত। আমাদের তো ইনকাম কম, ইনকামের সোর্স কম, সব কিছুর বাড়তি, তয় তরকারি, চাল ডাল সব কিছু। আগে চাল খাইতাম 20 টাকা কেজি, এখন খাই 90 টাকা কেজি। তরকারি আগে খাইতাম 1 কেজি 20 টাকা, এখন খাই 80 টাকা। টিকেটের দাম তো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি। আঙ্গুর মতো গরিব মানুষের দরকার নাই, আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত। আঙ্গুর মতো গরিব মানুষ থাকা যাবে না, যাগো টাকা পয়সা আছে এগো তো কষ্ট নাই, আঙ্গুর মতো সাধারণ মানুষের কষ্ট। দেশ যেভাবে চলছে এভাবেই আমাদের চলতে হবে, বাস্তব যেটা। তারপরও দেশের যারা দায়িত্বে আছেন, বড় বড় পর্যায়ে আছেন, তাদের উচিত এগুলো নিয়ে যাচাই বাছাই করে সমাধান করা। কারণ আমাদের আগের যে বাজেট ছিল এর থেকে আগে আমরা 100 টাকা রিচার্জ করলে স্বাভাবিকভাবে 25 টাকা সরকার কেটে নিত বা সরকারি ফান্ডে যেত, এখন যেখানে 28 টাকা করা হচ্ছে। আমি যদি 100 টাকা রিচার্জ করি, আমার ক্ষেত্রে না বলে একজন একবারে গরিব যারা আছেন, কারণ বাংলাদেশের ডিজিটাল মাধ্যমের বা ডিজিটাল বাংলাদেশের একটা প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। এমন কোনো পরিবার নয় দেশের যে মোবাইল ফোন ইউজ করে না বা প্রতিদিন রিচার্জ করে না। সেক্ষেত্রে একটা মোবাইল ফোনের 100 টাকা রিচার্জে যদি 28 টাকাই সরকার কেটে নেয়, তাহলে তো প্রতিনিয়ত আমাদের দেখা যাচ্ছে রিচার্জের পিছনেই একটা বড় অর্থ চলে যাচ্ছে, যেটা আমাদের সামাজিক মাধ্যমে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। শুধু এসি, ফ্রিজ বা অন্য অন্য ইলেকট্রনিক্স ডিভাইস না, সব কিছুই দৈনন্দিন যত জিনিসপাতি আছে, প্রয়োজনীয় জিনিসপাতি বলেন বা যে জিনিসপাতি বলেন, এগুলোর রেট এমনভাবে বাড়ছে যে স্বাভাবিক বা মধ্যবিত্ত যারা আছে তাদের নাগালের বাইরে। তো এইটার প্রতি সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত। 23-24 যে বাজেটটা করছে, এইখানে মোবাইলের সিম কার্ড বলেন বা রিচার্জের যে বিষয়টা আছে, এটা অনেক যে ভ্যাটের যে বিষয়টা আছে এটা অনেক বৃদ্ধি করছে বেশি, এটা আমাদের জন্য অনেক সমস্যা। একটা চিন্তা করে দেখেন, একটা দিনমজুর বা একটা ভ্যানালা যখন সে তার প্রয়োজনের জন্য 20 টাকা রিচার্জ করতেছে, রিচার্জ করে সে যখন কথা বলতে যাচ্ছে, সে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তার ওই কথাটা কিন্তু শেষ হচ্ছে না, সে ওই টাকাটা রাখার জন্য তাকে 5 দিন বা 7 দিন মেয়াদ দেওয়া হচ্ছে। এর 5-7 দিন পরে যেই কিন্তু সেই ইয়েটা ব্যালেন্স কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের প্রতি যারা সাধারণ মানুষ আছে, এটা একটা জুলুম স্বরূপ একটা বিষয় মনে হচ্ছে আর কি। আর নিত্য প্রয়োজন জিনিসের দাম তো অহরহ যেভাবে বাড়তেছে, সেখানে তো আমাদের মতো সাধারণ যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এদের জন্য চলতে তো অনেক কষ্ট। প্রতিটা জিনিসের ভ্যাট বাড়তেছে, বাট আমাদের তো জীবনযাত্রার মান যেটা, সেখানে তো আমাদের অর্থনৈতিকভাবে আমরা সচল হতে পারছি না, সেখানেও তো আমাদের হিসাব করতে গেলে ক্ষতির দিকটা অনেক বেশি। আর এই বিষয়টা আমাদের দিকে দেখার তো কেউ চাকরি করতেছি, সেখানে ইনক্রিমেন্ট নাই, সেখানেও নানান সমস্যা। আমরা ধরেন যা কিনলাম, কামাই আমাকে কত, আর্থিক মূল্য যে বেতন কত ভাই, সেই হিসেবে যদি আমি বেশি দিয়ে কিনা লাগে, বেতন পেলাম 6-7 হাজার, যদি সিমের দাম বাড়ছে, মাল জিনিসের দাম বাড়ছে, এতে তো মধ্যবিত্তি ফ্যামিলির অনেক ক্ষতি করে হয়েছে। জিনিসের দাম বাড়লেই তো আমাদের জন্য ক্ষতিকর, কারণ আমাদের যে মাথা পিছু যে আয় আছে, তার সে তো ফ্রিজের দাম যদি বাইরে যায়, তাহলে আমরা কিনবো কীভাবে, কেনার তো কোনো সামর্থ্য নেই।